ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার মার্কশিট কিভাবে ডাউনলোড করবেন এবং ডিগ্রি তৃতীয় বর্ষের সমন্বিত ফলাফল অর্থাৎ সিজিপিএ কিভাবে দেখবেন সে বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আপনি আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। এরপর সার্চ বারে টাইপ করবেন nu.ac.bd, এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ঠিকানা। nu.ac.bd তে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি নিচে গেলে দেখতে পাবেন রেজাল্ট নামে একটি অপশন রয়েছে, এই রেজাল্ট অপশনটির উপরে ক্লিক করবেন। এছাড়া ওয়েব ব্রাউজারের শুরুতেও কিন্তু রেজাল্ট নামে একটি অপশন দেওয়া রয়েছে, এখান থেকে আপনি রেজাল্টের উপরে ক্লিক করতে পারেন। তো রেজাল্টের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নতুন ইন্টারফেস ওপেন হবে, যেখানে ডিগ্রি, অনার্স এবং মাস্টার্স পর্যায়ের রেজাল্টগুলো সাধারণত এখান থেকেই দেখা যায়। এই ইন্টারফেসটি ওপেন হওয়ার সাথে সাথে আপনি এখান থেকে ডিগ্রি যে অপশনটি রয়েছে এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশন দেখতে পাবেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তারপরে হচ্ছে কনসলিডেটেড। এই যে কনসলিডেটেড সমন্বিত ফলাফল আর কি, এখান থেকে আপনি কিন্তু আপনার রেজাল্টটি দেখতে পারবেন। যেখানে আপনার কাজটি করতে হবে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সাবমিট করতে হবে। তো এখানে দেখুন এক্সাম রোল নামে একটি অপশন রয়েছে, আপনি এই অপশনটিতে আপনার পরীক্ষার রোল নাম্বারটি দিবেন যেটি থার্ড ইয়ারের রোল নাম্বার, এরপর রেজিস্ট্রেশন নম্বরটি দেবেন, তারপর এক্সাম ইয়ার দেবেন। যেহেতু 2019 সালের যদি আপনি রেজাল্ট দেখতে চান তাহলে 2019, 2018 হলে 2018, অর্থাৎ আপনি যে বর্ষের পরীক্ষা দিয়েছেন সেই সাল এখানে লিখতে হবে। এরপর একটি ক্যাপচা কোড রয়েছে, যেমন এখানে দেখুন 82 এটি শো করছে। এখানে যা শো করবে আপনাকে কিন্তু এই নিচের যে বক্স সেই বক্সে তাই টাইপ করতে হবে। তো এখান থেকে আপনি ক্যাপচা কোডটি টাইপ করে সার্চ রেজাল্টের উপরে ক্লিক করবেন। সব ইনফরমেশনগুলো দেওয়ার পর আপনি যখন সার্চ রেজাল্টের উপরে ক্লিক করবেন সাথে সাথে আপনার সকল বর্ষের কোন সাবজেক্টে কত জিপিএ পেয়েছেন এবং টোটাল আপনার সিজিপিএ কত সব কিছুই দেখতে পারবেন। আমি আপনাদেরকে একটি রেজাল্ট এখান থেকে দেখাচ্ছি। আপনি যখন সার্চ রেজাল্টের উপরে ক্লিক করবেন সকল ইনফরমেশনগুলো দেওয়ার পর, তখন কিন্তু এরকম দেখতে পাবেন যে আপনার সকল ইনফরমেশন দেওয়া থাকবে এবং আপনি কত সিজিপিএ পেয়েছেন তাও কিন্তু দেখতে পাবেন, আপনার টোটাল ক্রেডিট কত, আপনার অর্জিত ক্রেডিট কত তাও দেখা যাবে। এছাড়া আপনি কোন ইয়ারে, যেমন ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে কত জিপিএ পেয়েছেন তাও কিন্তু দেখতে পাবেন, অর্থাৎ টোটাল সিজিপিএ সহ সকল কোর্সের আপনার যে গ্রেড পয়েন্ট তা কিন্তু এভাবে দেখা যায়। আর যে বিষয়টি এখন পর্যন্ত কিন্তু 2019 সালের যে রেজাল্টটি প্রকাশিত হয়েছে তার সিজিপিএ সহ যে সমন্বিত ফলাফল তা এখনও প্রকাশিত হয়নি। ফলাফল প্রকাশিত হলে আপনি এই পদ্ধতিতেই কিন্তু মার্কশিট ডাউনলোড করতে পারবেন এবং সিজিপিএ জানতে পারবেন। আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।